সেকেন্ড হাইয়েস্ট বাইকেবল ট্র্যাক এটা। এরপর বলছে মুরগি ধরতে গেছে, মুরগি ডিম পাড়াবে, তারপর ডিম। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल মমিতাস লাইফস্টাইল। तो आज के किन्तु লাচেন থেকে গুরুদংবা লেকের জন্য কিন্তু আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। পরিষ্কার আছে, জানি না যেতে যেতে কি হবে। গুড মর্নিং। সো আজকে অলরেডি বেজে গেছে সকাল 6টা, আমরা এখন বেরিয়ে পড়েছি গুরুদংবার উদ্দেশ্যে, তাই তো? ওকে ফাইন, বিউটিফুল ভিউ। তো এখন টাইম অলরেডি 6টা বেজে গেছে, এখন 6 ডিগ্রি চলছে এবং আজকের ডেট হচ্ছে 11th May 2023। আমার বাইক অলরেডি রেডি, অর্গ স্যারের বাইক রেডি, কৃষ্ণেন্দু বাইক রেডি, প্রিয়াঙ্কা ম্যাডাম রেডি, মমিতা রেডি, রাইডার্সরাও রেডি। এবার উকিল রাইডার, উকিল রাইডার। অসাধারণ ভিউ আমাদের হোটেল থেকে। এই যে বরফ জমেছে, এই যে বরফ জমেছে। সো এই যে আমাদের হোটেলের সামনেই রাস্তা, আমরা এই রাস্তা ধরে এখন চলে যাবো গুরুদংবার। এখন বাজে সকাল 6টা আর এই যে আমাদের হোটেল। সো লেটস সি, যেতে যেতে পথে হবে দেখা। তারপর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তো যেতে যেতে একটা জিনিস ভাবছি, একই অঙ্গে কত রূপ। আমরা যখন একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাচ্ছি বা একটু সময় পরপরই কিন্তু প্রকৃতির আবহাওয়া চেঞ্জ হচ্ছে ইনস্ট্যান্ট, কিন্তু আমরা এক দৃশ্য থেকে আরেক দৃশ্য দেখতে পাচ্ছি। প্রকৃতির কত মায়া, কত মায়াবী, কত রূপ চেঞ্জ হচ্ছে। মানে শুধুমাত্র এটা যদি বাইকে আমরা না আসতাম, তাহলে হয়তোবা এই চেঞ্জেসগুলো, এই দৃশ্যগুলো এত সুন্দরভাবে উপভোগ বা এনজয় করতে পারতাম না। এর মানে এই নয় কিন্তু শুধু বাইকে আসলেই আপনি এই রোডগুলো এনজয় করতে পারবেন, এই দৃশ্যগুলো এনজয় করতে পারবেন। আপনি চাইলে গাড়িতে আসলেও কিন্তু এই দৃশ্য, এই আবহাওয়া কিন্তু আপনি এনজয় করতে পারবেন। আর যিনি বাইক চালাবেন, যদি বাইকে আসতে চাইছেন, যিনি বাইক চালাবেন সে যদি মেন্টালি স্ট্রং হয় যে আমি পারবো, সেক্ষেত্রে কিন্তু এই রোডগুলো কোনো ব্যাপার না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চেকপোস্টে চলে এসেছে আর এখানে কিন্তু পারমিট দেখাতে হচ্ছে। গ্লাভস পরেও কোনো লাভ হচ্ছে না, হাত পুরো ঠান্ডা জমে যাচ্ছে, আমার জুতো ভিজে গেছে, পায়েগুলো একদম জমে যাচ্ছে। আর এত ক্লোজ থেকে এত বরফ আগে কখনো দেখিনি লাইফে, ফার্স্ট টাইম এত ক্লোজ থেকে এত ঠান্ডা বা এত বরফ। ঠান্ডা হয়তো দেখেছি বাট এত বরফ আগে দেখিনি। এই যে মমিতা আসছে, আর এটা চেক পয়েন্ট, এখান থেকে আমাদের পারমিট আবার দেখাতে হলো। চেক পয়েন্ট অনেকগুলো দোকান টোকান আছে, সবাই জমে যাচ্ছি আমরা। তো এখানে আজকে পুরো, কালকে স্নোফল হয়েছে যার জন্য আজকে পুরো ন্যাচারাল স্নো দেখা যাচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি যার জন্য এই স্নোটা দেখতে পাচ্ছি, না হলে এখন যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু আর দেখতে পারবো না। আর এখানে যারা বাইকার আছে, যারা রাইড করছে, তাদের এয়ারটেল নাম্বার রেখে দেওয়া হয়েছে যাতে আমরা কোনো বিপদে পড়লে তারা কন্ট্যাক্ট করতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে অবশ্যই যেন এয়ারটেল নাম্বার যদি সাথে থাকে নিয়ে আসতে পারেন সবচেয়ে ভালো। এখানে এয়ারটেল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার, মানে অন্য কোনো নেটওয়ার্ক চলে না। ওয়াও, আমার এয়ারটেল নাম্বার, আমার নাম্বার, মমিতার নাম্বার, ফ্যামিলি নাম্বার, ফুল এয়ারটেল নাম্বার। ওয়া গ্রেট। তো আমি একটা চুনগাম খেয়েছি, মমিতাকে একটা চুনগাম কিনতে পাঠিয়েছি। কন্টিনিউ প্রসেসে চুনগাম করতে হয় নাকি? আরে এই যে আমার সাথে আছে আমার কালিয়া। ওই যে আমরা একটু ডেঞ্জারাস রাস্তা থেকে পার হলাম, মানে খুব কাদামাটি স্লিপ করে যাওয়ার ভয়। তো যে পর্পসে মমিতা এবং প্রিয়াঙ্কা নেমে গেছে, আমরা বাইক নিয়ে পার হয়ে গেছি, ওরা এবার হেঁটে হেঁটে আসছে। ক্রিস ব্লক করছে, এই যে পুরো বরফ জমে গেছে, এত ক্লোজ থেকে এত বরফ লাইফ আগে কখনো দেখিনি। এই যে বাইকের উপরে বরফ জমে আছে, মমিতা প্রিয়াঙ্কা এই যে হেঁটে যাচ্ছে। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি বরফ আর বরফ, রাস্তাতেও কিন্তু বরফ পড়ে আছে, যেমন ছোট ছোট ঘর বাড়ি যেখানে আছে সেখানেও কিন্তু বরফ পড়ে আছে। বরফ একসাথে ভালো লাগবে, কষ্ট লাগবে, ঠান্ডা লাগবে।
ঠান্ডা হয়ে যাচ্ছে। তো স্বপ্নের জায়গা, তো স্বপ্ন অত সহজে বাস্তবায়িত হয় না, কষ্ট তো করতেই হবে। আমরা যে লেভেল অফ শীতের পোশাক পরেছি তাতে গায়ে খুব একটা ঠান্ডা লাগছে না, বাট হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। রাস্তাতে চলছে, সেই রাস্তায় বরফ জমেছে, রাইট, রাস্তায় বরফ পড়েছে, যে রাস্তায় বরফ, তো চাকা একটু স্লিপ করছে, এবং সবচেয়ে বড় কথা আমার জুতোটা বেশ ভিজে গেছে, যে কারণে পায়ে খুব কিন্তু কষ্ট হচ্ছে, পা আর হাত এই দুটো জিনিস একটু ঠান্ডা বেশি লাগছে বা কষ্ট হচ্ছে। আর এই যে ভিউ, গুরুদম্বা যেমন স্বপ্নের জায়গা, তো স্বপ্ন অ্যাচিভ করতে গেলে কষ্ট তো করতেই হবে, কারণ জীবনে আমাদের যে স্বপ্নই থাকুক না কেন বা যে টার্গেট যে গোল থাকুক না কেন, সেগুলো ইজিয়েস্ট প্রসেসে কখনো অ্যাচিভ করা পসিবল হয় না। তো গুরুদম্বারও ইয়ং জেনারেশন বা বাইকারদের কাছে একটা স্বপ্নের জায়গা, সেখানে পৌঁছাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। লেটস সি। তো এখানে এখানে রাস্তায় প্রচণ্ড ব্ল্যাক আইস, ব্ল্যাক আইসের কারণে হাঁটতে গেলেও স্লিপ খাচ্ছি, তো গাড়ি চালাতে গেলে আরও স্লিপ কেটে পড়ে যাবে। আর একজন সামনে ওখানে পড়ে গেছে, যার জন্য ওনারা যেতে দিচ্ছে না, এখন এই দিক দিয়ে যেতে বলছে। সুব্রতর গাড়ি ঘোরাচ্ছে, সুব্রতর গাড়ি ঘোরাচ্ছে, এদিক দিয়ে ঘুরবে। হ্যান্ড গ্লাভস পরবো, পড়ে গেছে। ও আচ্ছা, দাঁড়া, এই ব্ল্যাক আইসের জন্য কিন্তু সুব্রত যখন গাড়ি পাস করছিল, একবার কিন্তু গাড়িটা পড়ে গিয়েছিল, তখন পেছনে আমি বসেছিলাম না, যার জন্য কোনো প্রবলেম হয়নি। আর গাড়িটা পড়ে গিয়েছিল, এমনি কোনো জায়গায় লাগেনি, কারণ আমাদের কাছে রাইডিং জ্যাকেট ছিল। এখানে আমরা পারমিটগুলো আবার দেখালাম, এটা লাস্ট পারমিট, এরপরে পারমিট দেখানোর দরকার নেই। মমতা ওয়াশরুমে গেছিল, এই যে আবার ফ্রেশ বা ফিট হচ্ছে, সব জামা কাপড় একদম পারফেক্ট হতে বাধ্য। তো এখন আমরা উপরের দিকে উঠছি, একটা আমাদের সাফ ফুলছে, তো এখন বেশি কথা বলা যাবে না, আর দৌড়ঝাঁপ লাফালাফি ঝাঁপাঝাঁপি করা যাবে না, রিল্যাক্সে এখন যেতে হবে। মমিতা এখন ওর একদম ফিটিংস করছে। আর এই যে বেনেলো TRK 502X, ভাবছিলাম এর পরে হিমালয়ানের পরে এইটা নেব, কিন্তু এ যে চালাচ্ছে সে, তার হাইট 6 ফুট, সেই হিমশিম খেয়ে যাচ্ছে এই রোডে এসে। আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, তো এটা একদম না না না। গুরুদম্বার লেকের কথা শুনলেই আমরা অনেক আতঙ্কেতে থাকি, বাট আতঙ্ক হওয়ার কিছুই নেই, কিছু প্রিপারেশন আছে, আমাকে আগে থেকে নিয়ে যেতে হবে। আর যত আমি গুরুদম্বার লেকের সামনে যাব, আমাকে ঝাপাঝাপি কম করতে হবে, আস্তে কথা বলতে হবে। দীর্ঘ বছরের স্বপ্ন, দীর্ঘ 1.5-2 বছরের প্ল্যানিং এর পর আলটিমেটলি এসে পৌঁছেছি আমরা গুরুদম্বার লেক। Just see the view. What a beautiful view. ক্যামেরা এটা ধরে দেখানো সম্ভব না। ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেক, মানে সবচেয়ে উঁচুতে, এর থেকে পাহাড়ের উঁচুতে দুনিয়াতে অন্য কোনো লেক নেই। So this is our pride, Indian pride, গুরুদম্বা লেক। এই যে মমতা প্রিপারেশন নিচ্ছে। ওয়ার্ল্ড সেকেন্ড টপেস্ট বাইকেবল ট্র্যাক। World second toughest bikeable track. এর থেকে উপরে বোধ হয় লাদাখ আছে। লে লাদাখ, সব ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। দিস ইজ আওয়ার বাইক। ঠান্ডায় ঠান্ডা, এখানে কোনো নেটওয়ার্ক নেই, এখানে প্রচন্ড ঠান্ডা। গুরুদম্বার আমরা পৌঁছে গেছি, কিন্তু এক্স্যাক্টলি গুরুদম্বার লেকের এখানে রাস্তা 1-1.5 কিলোমিটার রাস্তা, এখানে নো রোড, এখানে কোনো রাস্তা নেই, পুরোপুরি পাথর, মানে পুরোপুরি পাহাড়, যে যেরকম রাস্তা বানিয়ে ধরেছে সেরকম ভাবে রাস্তা, রাইট। লাস্ট 1-1.5 কিলোমিটার এখানে কোনো রাস্তা, এখানে পাহাড়ে কোনো গাছপালা নেই, যে কারণে এখানে অক্সিজেন একটু কম আছে, অক্সিজেন প্রভাব কম, তো সেই জন্য এখানে বেশি জোরে লাফালাফি হাঁটাহাঁটি বেশি কথাবার্তা বলা একদম যাবে না, তাহলে ব্রিদিং রিলেটেড শ্বাসকষ্টের কষ্ট হতে পারে। সো এই যে গুরুদম্বার লেক যদি কেউ পরিক্রমা করতে চায়, 5.25 কিলোমিটার টাইম টেকেন, 2 ঘন্টা 30 মিনিট হেঁটে হেঁটে পরিক্রমা করতে হবে, ইটস টাইম টেকিং প্রসেস।
সবিতা বসে রয়েছে। গুরুদাম্বার ভিউ অসাধারণ, পুরো নীল জল, সাদা পাহাড়ে, দ্যাট মিন্স বরফে ঘেরা। ক্যামেরা এটা প্রকাশ করা সম্ভব নয়। সো এটা ইয়ং জেনারেশন বা বাইকারদের কাছে স্বপ্নের জায়গা, আর স্বপ্ন অত সহজে অ্যাচিভ হয় না। স্বপ্ন অ্যাচিভ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তো আমরাও দীর্ঘ বছরের, দেড় থেকে দু বছরের প্রিপারেশান, প্ল্যানিং, ইচ্ছা সব কিছু থেকে আজকে আলটিমেটলি আমাদের সেই স্বপ্ন সফল হয়েছে। শুধুমাত্র প্ল্যানিং নয়, রাস্তা সেটাও কিন্তু অতটা সহজ ছিল না। সো সমস্ত সব দুর্গম রাস্তা, বরফের রাস্তা, রাস্তায় চলতে গিয়ে রাস্তায় পুরো কালো বরফ, দ্যাট মিন্স পুরনো বরফ, সেখানে বাইক চালাতে গেলে খুব ডেঞ্জার বা খুব রিস্কি। সেই রাস্তাটাকে ক্রস করে অন্য রাস্তা, বাইপাস রাস্তা থেকে, যেখানে অল্প বরফ, সেখান থেকে আসতে গেছি, বাট তবুও কিন্তু বাইক নিয়ে পড়ে গেছি, রাইট? ক্ষতি কোথাও কিছু হয়নি, বাট তবু সেই সমস্ত রাস্তা ক্রস করে আলটিমেটলি স্বপ্নের ডেস্টিনেশান গুরুদাম্বারে এসে কিন্তু পৌঁছেছি। সো জীবনে আমরা যে যেখানে যা কিছু স্বপ্ন বা ড্রিম গোল যা কিছু আমরা অ্যাচিভ করতে চাই, অত সহজে কখনোই কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা পসিবল হয় না। ইটস রিকোয়ার্ড লটস অফ হার্ডওয়ার্ক, লটস অফ ডেডিকেশান, লটস অফ প্ল্যানিং, তবেই জীবনের স্বপ্ন বাস্তবায়িত করা পসিবল। দ্যাটস ইট, ইটস এ ড্রিম প্লেস। আর গুরুদাম্বার এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বাইকেবল রোড, মানে ফার্স্ট লে লাদাখ আছে, সেকেন্ড গুরুদাম্বার, এর থেকে উপরে আর বাইক রোড আর কোথাও নেই। তো ফিউচারে আমাদের লে লাদাখের প্ল্যানিংও কিন্তু চলছে, লেটস সি, দেখা যাক সেটা কবে বাস্তবায়িত হতে পারে। দিস ইজ দা ভিউ। এর উপরে ওয়ার্ল্ডে কোথাও বাইকে ট্র্যাক করার মতো জায়গা নেই কিন্তু, ঠিক আছে? আর এখানে হচ্ছে 12টার পর কাউকে থাকতে দেয় না, তো চেষ্টা করবেন খুব ভোর ভোর বেরোনোর জন্য। আমরা বেরিয়েছি 2 ঘন্টা রাস্তা, 6টায় বেরিয়েছি, আস্তে আস্তে কিন্তু 10:30 প্রায় বেজে গেছে। তো আপনারা চেষ্টা করবেন খুব ভোরে বেরোতে, 2 ঘন্টা রাস্তা দেখায় কিন্তু রাস্তায় অনেক সময় অনেক ন্যাচারাল যে ক্লাইমেটগুলো থাকলে সেগুলো ফেস করতে হতে পারে। যেমন কালকে খুব বরফ পড়েছে, তার জন্য আমাদেরকে অনেকটা হ্যারাস হতে হয়েছে রাস্তায়, যারা বাইক নিয়ে এসেছি তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। রাস্তাটাকে তো ভয় লাগছিল আমাদের, তো ওখানে দাদা ভাবছিল যে কি করবে আগামী কিনা, কারণ 1 থেকে 1.5 কিলোমিটার বাইক সিঙ্গেল ওয়েতে আসতে হয়েছে, কোনো গ্রিপ পাচ্ছিল না বাইক। ব্যাস, ওকে। এটা মিলিটারি ক্যান্টিন, এখান থেকে সবাই খেতে পারছে। সে এখানে অনেকে ছবি বা বিভিন্ন থ্যাংক ইউ মেসেজ লিখে দিয়ে গেছে। চেকপোস্টে মিলিটারি ক্যান্টিন, আমরা এখান থেকে একটা ম্যাগি, একটা মোমো, দুটো চা নিয়েছি, 220 টাকা। এই যে মোমোটা নিয়েছে আসছে। তো আমরা গুরুদাম্বার লেক থেকে এখন আবার লাচেন যাচ্ছি, কিন্তু এখন আমরা ওয়েট করছি। আমরা অনেকটা পথ চলে এসেছি, প্রায় হাফ পথ চলে এসেছি, সন্তু আর সুকান্ত আগে চলে গেছে, আর এখন আমরা মাঝপথে আছি। আমরা এবার ওয়েট করছি হচ্ছে হলো অর্ঘসারা প্রিয়াঙ্কা ম্যাডামের জন্য, ওদের বাইকটা লাস্টে পড়ে গেছে অনেকটা দূরে হয়তো বা, তার জন্য ওয়েট করছি। আর এই দেখুন এখন ওয়েদার কিছুটা ঠান্ডা আছে, ঠান্ডার সাথে সাথে আবার একটু রোদও আছে, যার জন্য এখন গ্লাভস ফ্লাভস বা কথা বলতে পারছি বা একটু মুভমেন্ট করতে পারছি, বাট এতক্ষণ কোনো মুভমেন্টই করতে পারছিলাম না ঠান্ডার জন্য। আর কী বলে, হাত ফাতও নাড়াতে পারছিলাম না, মাথা ফাতা প্রচণ্ড ব্যথা করছিলো, বাট এখন অনেকটা। অবশ্যই আমাদের নিজেদের সাথে মেডিসিন, অক্সিজেন, কর্পূর এগুলো কিন্তু সাথে রাখতে হবে, আর আমাদের সকাল সকাল বেরোতে হবে গুরুদাম্বার লেকের জন্য, কারণ 12টার পর কিন্তু গুরুদাম্বার লেকে কাউকে আর ঢুকতে দেয় না, ওটা বন্ধ হয়ে যায়। আর প্যানিক হওয়ার কিছুই নেই, বাইকেই যেতে হবে, এরকম কোনো ব্যাপারও নেই। আর লেকে কখনোই নামার চেষ্টা করবেন না, সেটা সবচেয়ে আমাদের সবার জন্য ভালো। এখন টাইম হচ্ছে 2:06, 12 টেম্পারেচার চলছে, আর আমরা অলরেডি আমাদের গুরুদাম্বার ট্রিপ কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। সো আমাদের আজকের ট্রিপ কমপ্লিট, আমরা চলে এসেছি সন্তুপুর থেকে। বলছি ইয়েস স্যার, এই যে অর্ঘসারে এসে পৌঁছে গেছে সন্তুপুর থেকে, বলছি তোর আজকে আসলি সন্তু সুপার ফাস্ট করতে চলে এসছে সবার আগে। এই যে মৌমিতা প্রিপারেশন নিচ্ছে। সো আলটিমেটলি আমরা আমাদের লাইফ টাইম মেমোরেবল একটা ট্রিপ, গুরুদাম্বার ট্রিপ কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো
এখন বাজে দুটো, আমরা ছটার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে, এখন বাজে দুটো। গুড আফটারনুন। সো আজকের ওয়েদার খুব সুন্দর, এখন 3:05 বেজে গেছে, আমরা অলরেডি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে গেছি। সো এটা আমাদের হোটেল ব্যালকনি থেকে ভিউ, দূর পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। সো আমরা অলরেডি ফ্রেশ হয়ে গেছি, আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি, মমিটা ওয়াশরুমে আছে ফ্রেশ হচ্ছে, একটু পরে আমরা যাব লাঞ্চ করতে। এটা আমাদের হোটেল, এটা হোটেলের লবি, হোটেলটা খুব সুন্দর। গতকালকে আমাদের যে রুম ছিল 101 সেম রুম আছে। এটা আমাদের হোটেল, অসাধারণ। এই যে আমার অ্যালো কনসেন্ট্রেট খাওয়া চলছে, গরম জলের সাথে অ্যালো কনসেন্ট্রেট খাচ্ছি। এটা শেক রাইট, দুটো কম্বল দেওয়া আছে, এটা আমাদের রাইডিং গিয়ার, দুটো প্যানিয়ার, এই যে এখানে মোবাইল চার্জ বসিয়েছি। আর এই যে আমরা এখন স্নান টান করে, এখন 4:00 বাজে, 3:30-4:00 বাজে হয়তো বা, স্নান টান করে এখন একটু রাস্তায় হাঁটা দিয়েছি, দেখি কি খাওয়া যায়। কালকে ওই যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই মানে খেয়েছিলাম দুপুরে, বাট অতটা ভালো লাগেনি, তার জন্য আজকে দেখছি যে সামনে কোনো হোটেল আছে কি না বা খাবার কিছু আছে কি না সেখান থেকে খাবো, যদি ভালো কিছু পাই বা এখানকার ট্র্যাডিশনাল ফুড যা আছে তা যদি পাওয়া যায়। শুনতে পাচ্ছ, ওখানটা খাওয়া হয়ে যাচ্ছে, এরা ডিমের কারি অর্ডার করেছিল, বলছে মুরগি ধরতে গেছে, মুরগি আবার ডিম কারি আসবে নাকি। ভালো রেস্টুরেন্ট না থাকার কারণে হোটেলের রেস্টুরেন্টেই কিন্তু আমাদের সেই খেতে হলো। আর দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল এই ছবিটা তুলবো গুরুদংওয়ার লেকের সামনে, বাট সেই সময় আর পরিস্থিতি হয়ে ওঠেনি। আমাদের গুরুদংওয়ার লেকের জার্নি এই অবধি, নেক্সট ডেস্টিনেশন লাচেন টু গ্যাংটক। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।